অবিলম্বে সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন, সাঁওতালি মাধ্যম স্কুলগুলিতে স্থায়ী শিক্ষক নিয়োগ, প্রতিটি জেলায় সাঁওতালি মাধ্যম কলেজ তৈরি, বন্ধ হোস্টেল চালু সহ বেশ কয়েক দফা দাবিতে বুধবার সকাল 6টা থেকে রাজ্যব্যাপী 12 ঘন্টা রোড চাক্কা জ্যামের ডাক দিয়েছে আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল। এদিন বাঁকুড়া সদর মহকুমার হেবির মোড়, ছাপনার খড়বনা হোটেল মোড়, গঙ্গাজলঘাটির বড়জুড়ি মোড়, বিষ্ণুপুরের বাঁকাদহ, জয়পুর, কতুলপুর, ইন্দাস, খাতরা মহকুমার ইন্দুপুর, হাতিরামপুর, খাতরা, রানীবাঁধ, রায়পুর, পিরলগাড়ি মোড়, শিমলাপাল ও শিবডাঙ্গা মিলিয়ে জেলার 15টি পয়েন্টে পথ অবরোধে সামিল হয়েছেন ওই সংগঠনের সদস্যরা। আদিবাসী সংগঠনটির পূর্ব ঘোষিত এই কর্মসূচির ফলে জেলার সর্বত্র আটকে পড়েছে বেশ কিছু যাত্রী ও পণ্যবাহী যানবাহন, সমস্যায় সাধারণ মানুষ। অবরোধকারী সংগঠন সূত্রের খবর, বাঁকুড়া জেলায় সাঁওতালি মাধ্যমে শিক্ষা ব্যবস্থা চরম অবহেলার শিকার। একদিকে বিষয়ভিত্তিক শিক্ষক নেই, অন্যদিকে পর্যাপ্ত বইয়ের অভাব রয়েছে। শুধুমাত্র বাঁকুড়া জেলাতে 106টি সাঁওতালি মাধ্যমে প্রাথমিক বিদ্যালয় ছিল, বর্তমানে তা 50-এ নেমে এসেছে। তাছাড়া হোস্টেলগুলি তো আগেই বন্ধ হয়েছে। এই অবস্থায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে ওই সংগঠন সূত্রে জানানো হয়েছে। এদিন সকাল থেকে ব্যস্ততম বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের ওপর হেবির মোড়েও আদিবাসী সংগঠনটির অবরোধের জেরে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী আটকে পড়েছে। সাত সকালে চরম সমস্যায় পড়েছেন অসংখ্য মানুষ। মূলত আপনারা সকালে দেখছেন, সকাল 6টা থেকে আমাদের এই পথ অবরোধ শুরু হয়েছে। এই পথ অবরোধের মূলত দাবি যদি আমরা মনে করি, যে আপনারা দেখছেন বুনিয়াদি শিক্ষাস্তরে, নিম্ন শিক্ষাস্তরে শিক্ষার কিছুটা হলেও উন্নতি থাকলেও, কিন্তু পরবর্তী সময়ে, পরবর্তী জায়গায়, মানে উচ্চস্তরে, কলেজ ইউনিভার্সিটির জায়গায়, সেখানে পড়াশোনার পরিকাঠামো ঠিক নেই। তার জন্য আজকে পথে নামতে বাধ্য হয়েছি। এমনকি বিষয়ভিত্তিক স্যার পাওয়া যাচ্ছে না। আমরা বারবার যে সাঁওতালি মিডিয়ামে যে আলাদা বোর্ড করার জন্য বারবার আমরা ডিএমের কাছে ডেপুটেশন দিয়েছি, ব্লক স্তরে ডেপুটেশন দিয়েছি, পঞ্চায়েত স্তরে ডেপুটেশন দিয়েছি, কিন্তু তার কোনো সুরা হয়নি বলে আজকে আমরা পথে নামতে বাধ্য হয়েছি। দাবি না মানা হলে কী করবেন? দাবি না মানা হলে আজকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যিনি আছেন, আশা করি উনি আমাদের দাবি মেনে নেবেন। যদি এই দাবি মেনে না হয়, আমরা আজকে শুধু সড়ক পথ অবরোধ হয়েছে, পরবর্তী সময়ে সড়ক পথ, রেলপথ, আমরা যত জায়গায় যেতে যাই, যে উচ্চ পর্যায় পর্যন্ত অবরোধ করতে চাই, সে উচ্চ পর্যায়ে যেতে আমরা বাধ্য থাকব। আমি তাদের সঙ্গে কথা বললাম এবং তাদেরকে এটাও আবার পুনরায় স্মরণ করলাম যে ভারতবর্ষে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন মানে সাঁওতালি ভাষা 8th শিডিউলে মর্যাদা পেয়েছিল। সেই জন্য আমরা যে সাঁওতালি সম্প্রদায়ের তাদের সর্বাঙ্গীন উন্নতি, এটা ভারত সরকার সবসময়ই চায়। এবং সেই জন্য আমরা এবারে ভারতবর্ষের রাষ্ট্রপতিও করেছি দ্রৌপদী মুর্মু মহাশয়কে, এর জন্য আমরা সবাই গর্বিত। আমরা এটা জানি যে পশ্চিমবঙ্গেও 15 বছর ধরে অলচিকি ভাষায় বিভিন্ন সাবজেক্ট পড়ানো হচ্ছে, কিন্তু যেখানে যেখানে পড়ানো হচ্ছে সেখানে শিক্ষক নেই, শিক্ষিকা নেই। এই যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, গোটা পশ্চিমবঙ্গের সমস্ত বিভাগেই শিক্ষক শিক্ষিকার অভাব, আবার শিক্ষক দুর্নীতি, তো এই বিষয়ের যে ডিমান্ড, এটা অত্যন্ত ন্যায্য দাবি। কাজেই এখানে অলচিকি ভাষায় শিক্ষক শিক্ষিকা নিয়োগ দরকার, তার সঙ্গে সঙ্গে হোস্টেল, বোর্ড, সমস্ত কিছু, এদের দাবি খুব ন্যায্য দাবি। রাজ্য সরকার সেগুলো নিয়ে ভাবার প্রয়োজন আছে। আপনাদের কী সমর্থন থাকবে এই আন্দোলনে? দেখুন, মানুষ যা চাইছে, তাদের এটা ন্যায্য দাবি, সেটা রাজ্য সরকার করুক, এটা তো স্বাভাবিকভাবেই চাইব। ওদেরকে বলেছি আমাকে চিঠি লিখতে, সেই অনুযায়ী শিক্ষা হচ্ছে মানে আমাদের সংবিধানে কনকারেন্ট সাবজেক্ট, সেখানে ইমপ্লিমেন্টেশন রাজ্য সরকারকে করতে হবে, অর্থ আমরা দিই, অ্যাডভাইসারি আমরা দিই। কেন্দ্রের তরফে কি অনুরোধ করা হবে রাজ্য সরকারকে? আমরা অ্যাডভাইসারি দেব, আমরা পুরো বিষয়টা রাজ্যের কাছে রাখব। বাঁকুড়া থেকে নবেন্দু হাটির রিপোর্ট, চ্যানেল 24/7।